ভারতীয় দুর্গোৎসবলৈ মাজত মাথো কেইটামান দিন এবছৰৰ পাছত পুনৰ ধৰালৈ আহিব মা দুৰ্গা গতিকে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে দুৰ্গোৎসৱৰ ব্যাপক প্ৰস্তুতি চলিছে ৰাজ্যজুৰি বিৰামহীন ব্যস্ততা পূজা সমিতিসমূহৰ মৃৎশিল্পীৰ বিশাল আয়োজন নতুন চমকেৰে সাজু পূজা সমিতিসমূহ দৰ্শনাৰ্থীৰ দৃষ্টি আকৰ্ষণৰ বাবে সাজু হৈছে আয়োজকসকল আমি দেৰগাঁৱৰ আপোনালোকক দৃশ্য দেখুৱাইছোঁ ইতিমধ্যে পূজা মণ্ডপ সাজু কৰি তোলা হৈছে বহু থিমেৰে এবাৰ পূজা সমিতিসমূহে তেওঁলোকৰ মণ্ডপসমূহ তৈয়াৰ কৰিছে গতিকে দেৰগাঁৱৰ প্ৰস্তুতি সন্দৰ্ভত আমাক জনাব দেৰগাঁৱৰ সাংবাদিক বিজয় হাজৰিকাই মই সমাগত শারদীয় দুর্গোৎসব আর দুর্গোৎসবের প্রাথমিক দেরগাঁও বিভিন্ন প্রান্তত যে দুর্গা পূজা অনুষ্ঠিত করবর কারণে বিভিন্ন প্রান্তত মণ্ডপ নির্মাণ করা পরিলক্ষিত হয়েছে আর বিভিন্ন প্রান্তত দুর্গা পূজার এক উৎসাহ উদ্দীপনা দেখিলে পাওয়া গেছে আর বিভিন্ন মণ্ডপে যে চমক পূজার যে চমক দিবলে তেওঁলোকে প্রয়াস করা দেখবলে পাওয়া গেছে প্রতিখন পূজা সমিতিয়ে নিজৰ নিজৰ যে থিম লোকে পূজা মণ্ডপ নির্মাণ করেছে আর বিভিন্ন প্রান্তত পূজার এক অঘোষিত প্রতিযোগিতাত নামি পড়া দেখি পাওয়া গেছে মই বর্তমান উপস্থিত আছো দেরগাঁও দেবগাম রাজহুৱা দুর্গোৎসবের মণ্ডপের ভিতর আছো আর এই মণ্ডপের ভিতর থাকি মূল সহজে পরিবেশ তো পোনে পোনে দেখাব এন ডি 24 দর্শকসলক আমি পোনে পোনে দেখাইছো দেরগাঁও রাজহুৱা দেবগাম দুর্গোৎসবের এক পরিবেশ আর এই মণ্ডপের যে পরিবেশ কেদারনাথ মন্দির আর্হিত নির্মাণ করেছে এই পূজা মণ্ডপ আর প্রতি বছরে গত বর্ষর দরে প্রতি বছরে এনেক সুন্দর আর্হিত পূজা মণ্ডপ নির্মাণ করে নতুন চিন্তাধারা নতুন পরিকল্পনারে দর্শকক চমক দিবলে অভিনব প্রয়াস করে আছে ঠিক এইবারও তার ব্যতিক্রম নয় এইবারও তাদের পরিবেশ দেখবলে পাওয়া গেছে কেদারনাথ মন্দির আর্হিত এই পূজা মণ্ডপ নির্মাণ করেছে প্রায় 12 লাখ টাকার বাজেটে এই পূজা মণ্ডপ নির্মাণ করেছে আর বিশেষ এটা কথা কব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।